নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইটি থেকে একাদশ পরিচ্ছেদ শব্দের শ্রেণীবিভাগ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ হতে পারে, গঠনমূলক শ্রেণীবিভাগ, অর্থমূলক শ্রেণীবিভাগ, উৎসমূলক শ্রেণীবিভাগ। গঠনগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক ও সাধিত শব্দ। অর্থগত দিক থেকে যৌগিক, রূঢ়ি এবং যোগরূঢ় এই তিনটি ভাগে ভাগ করা যায়। উৎসমূলক শ্রেণীবিভাগ পাঁচ ধরনের: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। গঠনমূলক শ্রেণীবিভাগ মৌলিক শব্দ, যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে, যেমন গোলাপ, নাক, লাল, তিন। সাধিত শব্দ, যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় সেগুলোকে সাধিত শব্দ বলে। সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে। উদাহরণ: চাঁদমুখ, চাঁদের মতো মুখ, নীলাকাশ, নীল যে আকাশ, ডুবুরি, ডুবজগুড়ি, চলন্ত, চলযোগন্ত, প্রশাসন, প্রযোগ শাসন, গড়মিল, গড় প্লাস মিল ইত্যাদি। অর্থাৎ গঠনগত দিক থেকে শব্দকে মৌলিক এবং সাধিত এই দুইটি ভাগে ভাগ করা যায়। মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ ছোট করা যায় না, আলাদা নতুন কোনো শব্দ পাওয়া যায় না যদি বিশ্লেষণ করা হয়। আর সাধিত শব্দের ক্ষেত্রে শব্দকে বিশ্লেষণ করা যায় এবং আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। এবং সাধিত শব্দ সাধারণত গঠিত হয় সমাসের মাধ্যমে, প্রত্যয়ের মাধ্যমে বা উপসর্গযোগে, বিভিন্ন উপায়ে গঠিত হতে পারে। অর্থমূলক শ্রেণীবিভাগ: অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত, যথা যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ, যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে, যেমন গই প্লাস নক বা ওয়াক অর্থ গান করে যে, কর্তব্য, ক্রি প্লাস তব্য অর্থ যা করা উচিত, বাবু আনা অর্থ বাবুর ভাব, মধুর অর্থ মধুর মতো, মিষ্টি গুণযুক্ত, দৌহিত্র, দুহিতা জোকস্ন অর্থ কন্যার পুত্র বা নাতি, চিকামারা অর্থ দেয়ালের লিখন। অর্থাৎ যৌগিক শব্দ হচ্ছে যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই রকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। রূঢ়ি শব্দ, যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে, যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে, যেমন হস্তি, হস্ত প্লাস ইন অর্থ হস্ত আসে যান, কিন্তু হস্তি বলতে একটি পশুকে বোঝায়, অর্থাৎ মূল শব্দের অনুগামী না হয়ে অন্য একটি ভিন্ন অর্থ প্রকাশ করে। গবেষণা, গো যোগ এসোনা অর্থ গরু খোঁজা, বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা, অর্থাৎ গবেষণা শব্দের মূল শব্দ গরু, কিন্তু গবেষণা শব্দের ব্যবহারিক অর্থের সাথে গরুর কোনো মিল নেই, এখানে অর্থ বোঝায় ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা। বাঁশি, বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়। তৈল, শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়, যেমন বাদাম তেল। প্রবীণ, শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বিনা বাজাতে পারেন যিনি, কিন্তু শব্দটি অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তি অর্থে ব্যবহৃত হয়। সন্দেশ, শব্দ প্রত্যয়গত অর্থে সংবাদ কিন্তু রুড়ি অর্থে মিষ্টান্ন বিশেষ। অর্থাৎ বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ এই শব্দগুলি মূল শব্দের অনুগামী না হয়ে অন্য একটি ভিন্ন অর্থ রয়েছে, অর্থাৎ এদের ব্যবহারিক অর্থ এর মূল শব্দের অর্থের অনুগামী নয়, এই জন্য এই শব্দগুলো রূঢ়ি শব্দ। যোগরূঢ় শব্দ, সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় শব্দ বলে, যেমন পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এটি উপপদ তৎপুরুষ সমাস। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে, কিন্তু পঙ্কজ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়, তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ। অর্থাৎ পঙ্কজ শব্দের অর্থ কাদা, এখন কাদায় অনেক কিছুই জন্মে, যেমন শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি, কিন্তু পঙ্কজ বলতে শৈবাল, শালুক বা অন্য কোনো উদ্ভিদকে না বুঝিয়ে শুধুমাত্র পদ্মফুলকেই বোঝায়, এই জন্য পঙ্কজ শব্দটি যোগরূঢ় শব্দ। রাজপুত, রাজার পুত্র অর্থ পরিত্যাগ করে
যোগরুরও শব্দ হিসেবে অর্থ হয়েছে জাতিবিশেষ, ভারতের একটি জাতিবিশেষ রাজপুত। মহাযাত্রা, মহা সমারোহে যাত্রা, অর্থ পরিত্যাগ করে যোগরুরও শব্দরূপে অর্থ হয়েছে মৃত্যু। জলধি, জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয়। অর্থাৎ এই পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি এই শব্দগুলি সমাস নিষ্পন্ন শব্দ। সমাস নিষ্পন্ন শব্দ এবং শব্দটি যদি মূল শব্দের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তখন তাদের যোগরুরও শব্দ বলে।